নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে মোহনবাগান দলের বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব এছাড়া গতকাল কেবিএফসির বিরুদ্ধে হারার পর মোহনবাগান দল কিন্তু খুবই খারাপ একটা রেকর্ড করেছে এছাড়া প্রবীর দাস গতকাল মোহনবাগান দলকে হারানোর পর কি জানিয়েছেন সেই ব্যাপারেও জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো প্রথমেই যদি মোহনবাগান দলের ট্রান্সফার আপডেটের কথা বলি তাহলে মার্কো টুলিও নামে কিন্তু একজন প্লেয়ারের সঙ্গে মোহনবাগান দলের রিউমার শোনা গিয়েছিল তবে বর্তমানে কিন্তু মার্কো টুলিও যে লীগের লিগের ক্লাব তো সাঙ্গা দলে সাইন করে নিয়েছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে নেক্সট আরও একটা রিউমার্স আসছে যে মোহনবাগান দল নাকি বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রবিনোকে লোন ডিলে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দলে নিতে পারবে তবে এই খবরটা কিন্তু কোনো ট্রাস্টেড সোর্স থেকে পাওয়া যায়নি এবং এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান দল অবশ্যই তাদের নজরে রেখে দিয়েছে এবার দেখা যাক যে শেষ পর্যন্ত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো প্লেয়ারকে আনতে পারে কি মোহনবাগান দল এছাড়া মোহনবাগান দল গত ম্যাচটি হারার ফলে কিন্তু পরপর তিনটি ম্যাচ হারলো এবং তারা কিন্তু একটা লজ্জাজনক রেকর্ড করেছে তারা কিন্তু শেষ দশ বছরে এই প্রথমবার কিন্তু কোনো ন্যাশনাল লিগে পরপর তিনটি ম্যাচ হারলো এবং মোহনবাগান দল কিন্তু বর্তমানে খুবই খারাপ সময় চলছে সো তোমাদের কী মনে হয় মোহনবাগান দলের হারের প্রধান কারণ কি অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও নেক্সট প্রবীর দাস গতকাল মোহনবাগান দলকে হারানোর পর প্রেস কনফারেন্সে তিনি জানান যে মোহনবাগান দলে অবশ্যই কিছু লোকাল প্লেয়ারস দরকার কারণ বর্তমানে আমরা যদি কেরালা দলের দিকে তাকাই তাহলে পাঁচ থেকে ছজন লোকাল প্লেয়ার রয়েছে এবং সেই সমস্ত লোকাল প্লেয়াররা সমস্ত প্লেয়ারদের কেরালার ফুটবল হিস্ট্রির ব্যাপারে জানায় এবং মোহনবাগান দলেও কিছু যদি লোকাল প্লেয়ার থাকে তাহলে তারাও কিন্তু সমস্ত বিদেশি এবং বাকি প্লেয়ারদের বোঝাতে পারবে যে মোহনবাগান সমর্থকরা কি চাইছে তাই মোহনবাগান দলকে কিন্তু অবশ্যই কিছু লোকাল প্লেয়ার সাইন করানো উচিত বলে তিনি মনে করেছেন সো তোমরাও প্রবীণ দাসের সঙ্গে সহমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও সো আশা করব নেক্সট ইয়ার অর্থাৎ নতুন বছর থেকে অবশ্যই মোহনবাগান দল আরও বেটার পারফরমেন্স করবে সো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিও যে মোহনবাগানের এই পরপর তিনটি ম্যাচ হারার প্রধান কারণ কি রয়েছে আর আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইজ বাই